কেন্দ্রীয় বাহিনী ছাড়াই এখানে ভোট হয় সেটাই হবে আর তার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি সাধারণ মানুষের যাতে ভোট হয় ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেরকম পরিবেশ তৈরি করার দায়িত্ব সরকারের নির্বাচন কমিশনের আর লোকজনকে ভোটে উৎসাহিত করার দায়িত্ব আমাদের যাতে লোক ভোট করেন যাতে সুন্দর পরিবেশে ভোট হয় সে ব্যাপারে আমরাও চেষ্টা করছি আরেকটা বিষয় ঝাড়গ্রামে বিজেপি কর্মীর খুনে সাতজন তৃণমূল কর্মীকে অ্যারেস্ট করা হয়েছে কি বলবেন সেখানে দেখুন যে ভোট পরবর্তী হিংসা হয়েছিল প্রায় আমাদের ষাটজন কর্মীকে হত্যা করা হয়েছিল তার বেশিরভাগই এফআইআরই নেয়নি পুলিশ যে এফআইআর করতে যেত তাকে উল্টো কেস দিত 10-12টা আমরা করেছিলাম তার উপরে কিছু করেনি পরে কোর্টের নির্দেশে সিবিআই তার ইনকোয়ারি করছে তারাই এফআইআর করিয়েছেন এবং তার অ্যাক্টিভিটি শুরু হয়েছে আমরা আশা করব সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট যেরকম নির্দেশ দিয়েছেন এবং সিবিআই যেভাবে কাজ করছে প্রকৃতপক্ষে যারা দোষী হত্যাকারী তারা সাজা পাবে এবং বাংলার রাজনীতি হিংসামুক্ত হবে আরেকটা বিষয় মমতা বন্দ্যোপাধ্যায় এসপিকে যেভাবে কটাক্ষ করেছেন কি বলবেন সেই বিষয়ে সমস্ত এসপি ডিএম যারা কেন্দ্রের ক্যাডার তারা কিন্তু দিদিমণি তাদের উপরে জমিদারি চালান পুরোপুরি পার্টির এজেন্ডা যদি তারা না মানেন তখন তাদের ধমকানো হয় তাদেরকে সাসপেন্ড করা হয় তাদেরকে ট্রান্সফার করা হয় আর প্রকাশ্যে ধমকি দেওয়া হচ্ছে এটা কোনো যোগ্য শাসকের সমুচিত ব্যবহার নয় এখানে কাজ করতে দেওয়া হয় না পুলিশ প্রশাসন এবং অ্যাডমিনিস্ট্রেশনের অফিসারদেরকে পার্টির তরফ থেকে কাজ করানো হয় সেটা তার মুখ দিয়ে বেরিয়ে গেছে এবং প্রকাশ উনি বলে রাখছেন যে কোনো অফিসে তার ইচ্ছার বাইরে কিছু করবে না তার পার্টির ইচ্ছা মতো কাজ করবে উদ্বেগ প্রকাশ করেছেন পুরো ঘটনা নিয়ে রাজ্যপাল তো উদ্বেগ প্রকাশ করেন বড় কথা নয় প্রশ্ন হচ্ছে পশ্চিমবাংলার মানুষ যারা এই আধিকারিকদের কাছ থেকে সুশাসন চান তারা আজকে হতাশ যে এখানে মানে সংবিধানের শাসন নয় কোনো পার্টির বা শাসকের শাসন আর আইন চলছে আরেকটা বিষয় যে শিলিগুড়ি পৌরসভা ভোট যেরকম কলকাতা পৌরসভা ভোটে যেরকম লুট করা হয়েছে আপনারা অভিযোগ করেছেন এখানেও যদি সেরকম কিছু হয় তাহলে কী বলবেন এখানে করার মতো তাদের শক্তি নাই হয়তো কোথাও কোথাও গণ্ডগোল বদমাইশি করার চেষ্টা করবেন কিন্তু এখানকার ভোটাররাও জাগ্রত এখানকার রাজনৈতিক পার্টিরাও শক্তিশালী এবং জাগ্রত সেখানে এখানে কবজা করে নিয়ে প্রশাসনকে ভোট কেউ লুট করবে এটা সম্ভব হবে না শিলিগুড়ি পৌরসভা কতটা আশাবাদী আমরা জেতার জন্য লড়াই করছি লোকে লোকসভায় জিতিয়েছেন বিধানসভায় জিতিয়েছেন পৌরসভাতেও জেতাবেন আজ তক বাংলা জানুন সব খবর সবার আগে সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা বেল আইকন প্রেস করতে ভুলবেন না